দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনের অন্যতম চার্চিত প্রার্থী তিনি সন্দেশখালীর প্রতিবাদী গৃহবধূ রেখাপাত্রকে এবার বসিরহাট কেন্দ্র থেকে দাঁড় করিয়েছে বিজেপি নাম ঘোষণার পর থেকেই শিরোনামে রয়েছেন তিনি এবার চার্জ শুরু হয়েছে পদ্মপ্রার্থীর সম্পত্তির পরিমাণ নিয়ে বৃহস্পতিবার বসিরাটে বিজেপি ক্যান্ডিডেট হিসেবে নিজেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন রেখা সেই সঙ্গেই নির্বাচন কমিশনের নিয়ম অনুসারে জমা দিয়েছে হলফনামাও রাজ্যের বহু ফেরতের সম্পত্তির পরিমাণ যেখানে কোটিতে সেখানে রেখা সম্পত্তির বিবরণ শুনলে অবাক হতে হয় বিজেপি প্রার্থীর যা আয় এবং সম্পত্তি রয়েছে তাতে আয়কর রিটার্ন জমা করার কোনো তথ্যের উল্লেখ নেই হলফনামায় তার স্বামী সন্দীপ পাত্রেরও এই বিষয়ে কোনো তথ্য নেই তবে সন্দেশকালী এর গৃহবধূর বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে বলে জানানো হয়েছে হলফনামায় ভোটের আগে জমা দেওয়া হলফনামায় নিজের স্তবর অস্তফর সম্পত্তির খতিয়ান তুলে ধরেছেন রেখা সেখান থেকে জানা গিয়েছে তার হাতে মাত্র তিন হাজার টাকা নগদ রয়েছে নির্বাচনী অ্যাকাউন্ট সহ রেখা দুটি অ্যাকাউন্ট আছে এর মধ্যে এসবিআই এর অ্যাকাউন্টে আছে মাত্র দশ হাজার সাতশো চৌষট্টি টাকা চুয়ান্ন পয়সা অন্যদিকে রেখা স্বামী সন্দীপের একটিমাত্র ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে সেখানে রয়েছে চার হাজার ছশো টাকা রেখা এবং তার স্বামীর সম্বল বলতে এটুকুই তাদের কোনো সোনাদানা গহনা অথবা ফিক্সড ডিপোজিট নেই দু চাকা কিংবা চার চাকা গাড়িও নেই পাত্র দাম্পত্তির হলফনামা অনুযায়ী রেখার অস্তব সম্পত্তির পরিমাণ দশ হাজার সাতশো চৌষট্টি টাকা চুয়ান্ন পয়সা অন্যদিকে তার স্বামীর সম্পত্তির পরিমাণ চার হাজার ছশো বিরানব্বই টাকা রেখা এবং সন্দীপের কোনো স্তব সম্পত্তি নেই তাদের নামে কোনো চাষযোগ্য কিংবা অচাষযোগ্য জমি নেই কোনো ঘরবাড়ি অথবা বাণিজ্যিক যানবাহনও নেই তাদের নামে একই সঙ্গে জানানো হয়েছে তাদের নামে কোনো লোন নেই হলফনামা অনুসারে রেখা এবং সন্দীপ পাত্রের স্থাবর সম্পত্তির পরিমাণ হল শূন্য বসে একটি বিজেপি প্রার্থী নিজের হলফনামা জানিয়েছেন তিনি একজন গৃহবধূ এবং তার স্বামী সন্দীপ রাজমিস্ত্রির কাজ করেন স্থানীয় সূত্রে জানা যায় রেখার স্বামী একজন পরিহাতি শ্রমিক অন্যদিকে রেখার শিক্ষাগত যোগ্যতার কথা বলতে হলে হলফনামা অনুযায়ী দু সালে উত্তর বৌঠাকানী এফপি স্কুল থেকে পঞ্চম শ্রেণী পাশ করেছিলেন তিনি